সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা রেলবাজার হাটে অবস্থান করছি এবং রেলবাজার হাটের যে জায়গায় খাসি ছাগল ছাগল বিক্রি হচ্ছে, খাসি বলবেন, বিভিন্ন ধরনের ছাগল আমরা দেখছি এখানে, তো সবইগুলো ব্ল্যাক বেঙ্গল মানে দেশাল। তো দেশাল জাতের ছাগলগুলোর আজকে বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দিব আপনাদের। আজ হচ্ছে 9 জানুয়ারি 2022। তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি বিক্রেতাদের সাথে। এগুলো কার ভাই আপনার? এই যে সাদাটা, বয়স বাদ হয়েছে কি? দুই দাঁত খাসি না? দুই দাঁত বয়স। কত দাম চাচ্ছে ওইটা? 11,500। কত বলছে? এখনো বলে নাই। কেমন টার্গেট কেমন ছিল বিক্রি করার? 11,000 হলে। আর এটা এটা ভাইয়া, এটা 11,500। এটা কত হলে ছাড়বেন? 11,500। এই দেখছেন দেশাল জাতের 11,500 হলে বিক্রি হবে খাসি। এটা কি দাঁত হয়েছে? দাঁতে নাই, এটাও দাঁতে নাই। আচ্ছা আচ্ছা, তা আমরা এই পাশে দেখছি দুইটা, এগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করি। ভাই জান, আপনার এটা কয় দাঁত ভাইয়া? 4,000। দাঁত কত দাম চাচ্ছিলেন? 10,500। লাস্ট ব্যাচে বিক্রি টার্গেট? 10,000 হলে। আচ্ছা, এটা একটা আইডিয়া দেন তো, আনুমানিক গোস্ত হবে কতটুকু? 14 কেজি। 14 কেজির মতো 10,000 হলে বিক্রি। আর এই পাশেটা ভাইয়া? 8,500 বলছে জান ভাই। মানে কি আরও যেতে হবে? 9,000 যেতে হবে নাকি? এটা আনুমানিক গোস্ত কতটুকু আছে এখন রানিং? 12 কেজি। 9,000 হলে বিক্রি হবে 12 কেজি মতো গোস্ত। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা একটু চলে যাবো এই পাশে, দেখছি একটা বড় সাইজের, এটা একটু তথ্য দেবো। কার আপনার? বয়স হয়েছে? বয়স হয়েছে? বয়স দাঁত? দাঁত হয় নাই। কত দাম? দাম তো 10,500। 10,500 কত বললো? কত নয় পর্যন্ত বলবো? টার্গেট কেমন বিক্রি করে? 10,000 হলে বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা একটু দেখছি যে আজকে ছাগলও কিন্তু আমদানির সঙ্গে কিন্তু খুব কম, তো যে কয়টি আছে এগুলো একটু তথ্য দিচ্ছি আপনাদের। কি ভাই ভালো? এটা কত দাম ভাই? দাম আছে 11,000। 11,000 বিক্রি করবেন কত করে হলে? 9,000। কত? 9,000 উপরে। আইডিয়া দেন তো কতটুকু করে গোস্ত আছে? 14 কেজি করে এক একটা। 9,000 উপরে হলে বিক্রি হবে 14 কেজি করে গোস্ত হতে পারে এমন একটা আইডিয়া আমরা একটা দেখার চেষ্টা করছি। দেখি এই পাশে দেখছি, এগুলো একটু তথ্য দিই। এটা আপনার? এটা এটা বয়স কয় দাঁত? এটা পাঠা। কত আগর? আগর দাম কত? কত হলে বিক্রি করবেন? 8,500 হলে বিক্রি করবেন দেশি দেশি। আর এটা কি? এটা খাসি। এটা কত দাম চাচ্ছে? কত? 8,000। কত বলছে? 6,000। বেচাবে কি টার্গেট? 6,500 হলে। এটা কতটুকু গোস্ত হবে এখন? কত? 9 কেজি। 9 কেজির মতো গোস্ত হবে। ওদের দেখানোর চেষ্টা করি। এটা তো পোষার জন্য নাকি? আচ্ছা আচ্ছা, গোস্তের জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এই পাশে দেখছি, এই ছোটো ভাই, এটার দাম কত? 7,000। কত টাকা হলে বিক্রি করবা? 6,500। দাঁত হয়েছে কয় দাঁত? 2 দাঁত। 6,500 বিক্রি করবে। আর এই যে ইয়া মাটিয়াটা, এটা 13,000। এটা কত হলে বিক্রি করবা? 12 হলে। আচ্ছা, এটা কয় দাঁত? 4,000। এটা এটা কালাটা, এটা কত হলে বিক্রি করবা?
10, এর নিচে দিবা না? 10, এটা বয়স? 2 দাঁত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি, এই পাশে একটা দেখছি, এটার একটু তথ্য দেবো। ভাইয়া এটা কত দাম চাচ্ছিলেন? 12,000 টাকা। 12? কত বলছে ভাই, কত বললো, কত বলছে দাম, দাম কত বললো কাস্টমারে? 10 ভাঙাইতে। লাস্ট টার্গেট? 11,000। ওটা বিক্রি হবে। দাঁত হয়েছে কি? দাঁত হয়েছে? হ্যাঁ দাঁত হয়েছে। দাঁত হয় নাই, দাঁত হওয়া লাগবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু দেখি, যে এই পাশে কয়েকটা দেখছি, এগুলো একটু তথ্য দেবো। ভাইয়া ভালো আছে? এটা কত দাম ভাই? হালুয়ান। কত দাম চাচ্ছেন? কত? 3,800। 3,800, কত হলে বিক্রি করবেন? ওরকমই লাগবে, ওরকমই 3,800 হলে বিক্রি করবেন। দাম দর চলছে, দাম দর চলছে, তো আমরা একটু দেখি এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করি। খাসি 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 কত দাম? কত দাম? চারা হলো 4,000 বিক্রি, 35। 4,000 বিক্রি কত? 35 কম না? 35 কম হবে না, 3,500 বিক্রি হবে। 3,500। আমরা একটা দেখানোর চেষ্টা করছি আজকের বাজারের। একটু ছাগলের দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি, এখানে একটা বাচ্চা মা দেখছি, এটা একটু তত্ত্ব দেবো। ভাইয়া কত দাম চাচ্ছিলেন? 9,500 টাকা। বাচ্চা দুইটা কি হাল? একটা হালুয়া। এটার বয়স? 4 দাঁত। কত টাকা হলে ছাড়বেন লাস্ট? কত? 8,500। দেখুন টোটাল সেটটা 8,500 হলে বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আর এই 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 দর্শকতা ধন্যবাদ, আজকের বাজারের এগুলোই ছিল। খাসি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ। ছোট লাগে দিন, ছোট লাগ আরো যে তিনটা আসলো দেখা নাই।